পিরোজপুরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী এই বছর এইচএসসি পাশ করেছেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। ঢাকায় এসেছে উচ্চশিক্ষার জন্য। গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং শুরু করেন। চোখে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, তখনই জানতে পারেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এর আবেদনের খবর। আগে থেকে এই আয়োজনের প্রতি ভালো লাগার কারণে আর বেশি দেরি করেননি, পরিবারের কাউকে কিছু না জানিয়ে আবেদন করেন। নাম নিবন্ধনের পর বাবা মাকে জানান, বংশের কেউ অভিনয়, নাচ, গান কিংবা মডেলিং এর সঙ্গে যুক্ত না থাকলেও বাধা দেননি মা বাবা, মেয়েকে তারা উৎসাহ দেন। দেখতে দেখতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নেন। সেরা দশে জায়গা পাওয়ার পর আত্মবিশ্বাস বেড়ে যায়। কোচিং করতে এসে এক সময় হয়ে যান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। ঐশীর গ্রামের বাড়ি পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায়। বাবা আব্দুল হাই সমাজকর্মী আর মা আফরোজা হোসেন আরা স্কুলের শিক্ষক। ঐশীরা দুই বোন, তার বড় বোনের নাম শশী। ঐশী বলেন, আমি জানি বিচারকেরা সব দিক বিবেচনা করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত করেছেন। আমি এই প্রতিযোগিতায় এসে শুরু থেকেই শিখছি, তবে জিতবো এমনটা ভাবিনি, খুব নার্ভাস ছিলাম। প্রিয় দর্শক, কোচিং করতে এসে ঐশীর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার গল্প আপনাদের কাছে কেমন লাগলো? ভালো মন্দ যাই হোক কমেন্টস করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন।